উচ্চ আদালতের নির্দেশনা ত্রাও জানত ইটভাটা টানা দ্বিতীয় দিনের মতো যৌথ অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট ফুরাই লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে এনফোর্সমেন্ট ও উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে জানুয়ারি 5 তারিখ ফজরের 11টা তুন বিকাল 5টা পর্যন্ত এই অভিযান পরিচালিত। অভিযানত পৌরসভার ওয়াহিদর কিলর মেসার্স মামুন ব্রিক্স ইন্ডাস্ট্রি, মেসার্স রুস্তম শাহ রদিয়াল্লাহু তাআলাহু ব্রিক্স ইন্ডাস্ট্রি, মেসার্স মক্কাব ব্রিক্স ইন্ডাস্ট্রিরে 3 লক্ষ টিয়া গড়ি অর্থদণ্ড ও ডাবু ইউনিয়নের মেলুয়া এলাকার মেসার্স পায়রা ব্রিক্স ও মেসার্স মামুন ব্রিক্স ইন্ডাস্ট্রিয়র 120 ফুট চিমনি ফুডোগড়ি ইট বানাইবার চিমনি গুড়ি গুড়ি দিয়া হই। এছাড়াও ইটভাটা গিনত প্রায় 20 লক্ষ কাঁচা ইট ধ্বংস করে দেওয়া হয়। অভিযানত নেতৃত্ব দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হুসাইন, এসময় উপস্থিত আছিল পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা উপপরিচালক জমির উদ্দিন, সহকারী পরিচালক আফজারুল ইসলাম ও পরিদর্শক নূর হাসান সচিব। এছাড়াও র‍্যাব-7 চট্টগ্রাম জেলা ও রাউজান থানা পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক সহায়তা প্রদান করছে। চট্টগ্রাম জেলাত অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন। গত জানুয়ারি 4 তারিখ সোমবার রাউজানত ফৈলুদ্দিনের অভিযানত পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের চারাবর্তর এলাকাত BBI 808 ও BBC নামক 3 গান ইটভাটার চিমনি উদ্ধ সম্পূর্ণভাবে গুড়ি গড়ি দেওয়া। ডেস্ক নিউজ, C+ TV।